তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। এটা সুফল রায়, যে 5702 যে রিক্রুটমেন্টটা হয়েছিল 2018 সালে কনস্টেবলে, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলে, সে এখন কৃষ্ণনগরের 9th ব্যাটালিয়নে ট্রেনিং করছে। 3.5 মাস ট্রেনিং হয়েছে। এটা আমাদের 9th ব্যাটালিয়ন লোগো। তো ছুটিতে এসছে, আর আমি একে ধরে নিয়েছি যে না, আমাকে বলতেই হবে এখন কি কি লাগবে। তো আজকের ভিডিও ডিআইভি নিয়ে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন কি কি হয়, কি কি কিভাবে জানবো যে আমার চাকরিটা হয়ে গেছে, কল লেটার কোথা থেকে পাবো, তো এই ধরনের সমস্ত নিয়ে আমি সুফলকে জিজ্ঞেস করছি যে ডকুমেন্ট ভেরিফিকেশন কি। প্রথমে যখন আমি দেখলাম যে ওয়েবসাইটে যে আমি পাস করে গেছি, তারপরে থেকে কি কি করবো? তারপরে থেকে অ্যাকচুয়ালি আবার সেই সোমনাথের হচ্ছে, আমি সোমনাথের বাড়িতে তখন বসে আছি, সুখবরটা ওখানেই পেলাম। আমি ওখান থেকে ফোন করেছিল আমাকে টিটাওয়ার ডিআইবি থেকে, আমাদের ব্যারাকপুর ডিআইবি, হট করে ফোন করে বললো যে মানে এখানে চত্বরে কোথায় যাবে, এখানে চত্বরে আমাদের এই যারা টিটাগড় নওয়াপাড়া এলাকার মধ্যে আছেন তাদের আমাদের ডিআইবি হয় ব্যারাকপুরে, যেটা আমাদের আগে অফিসটার নাম আমি ভুলে যাচ্ছি, যেটা আমাদের হচ্ছে সুকান্ত সদনের পিছন দিকে, ওইখানে আছে ডিআইবি, তিনতলা অফিস, ওখানে ডিআইবি হয়। ওই স্যার ফোন করেছিল, আমি তখন সোমনাথের বাড়িতেই বসেছিলাম, তখন সোমনাথের আবার কথা বলে নিলাম, কেন যেহেতু ওর এক্সপিরিয়েন্সটা বেশি, তার বাবাও একজন চাকরি করে বেঙ্গল পুলিশে, আমাদের আরো অফিসে আছে। এবার সে সোমনাথ আমাকে সবকিছুর সাথে শুনে নিল কি করতে হবে, যেহেতু একটা পুলিশ এক্সপিরিয়েন্স হয়ে 10 বছর চাকরি করছে, সে করে দিল। এবার আমি সেদিনই গেছিলাম মাকে নিয়ে, আমার সবকিছু অরিজিনাল, মানে মাধ্যমিকের অরিজিনাল, ডিপ্লোমা করলে ডিপ্লোমার অরিজিনাল, এইচএস গ্রাজুয়েশন, যে যেটা কলেজ সাবমিট করতে চান আর কি, যেটা আপনি ইন্টারভিউতে করেছেন, সেগুলোর অরিজিনাল 2 কপি করে জেরক্স, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আপনার হচ্ছে স্টেট ব্যাংক অ্যাকাউন্ট পরে নিয়ে নেবে যেদিন আপনি জয়েন করবেন, সেদিন নেয়নি, অনেক জায়গায় সেদিনও নিয়েছে। তারপর হচ্ছে আপনার স্কুল লিভিং সার্টিফিকেট, ওরা নিয়ে আসবে, আপনি নিয়ে গেলে হবে, ওরা নিয়ে গেলে হবে। এবার যেহেতু স্কুল বন্ধ ছিল, তাই ওরাই সবকিছু করে নিয়েছিল ডকুমেন্ট ভেরিফিকেশনে। আর হচ্ছে আমাদের লেগেছিল ডেট অফ বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড, এইসব সমস্ত কিছু ডকুমেন্টস অরিজিনাল নিয়ে, মানে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে দরকার আর কি, যেগুলো আমাদের মেন ডকুমেন্ট, ওগুলো নিয়ে আমরা আপনাকে সব বলে দেবে। এগুলোই আমার ক্ষেত্রে নিয়েছিল, নিয়ে আমি ডিআইবি তে গেছিলাম। হ্যাঁ, ডিআইবি তখন চেক করে, তারপর আমার মার বাবার কিছু লাগবে, মা বাবার হচ্ছে আপনার ভোটার কার্ডে, আধার কার্ডে, যে বাবা যদি কোথাও চাকরি করে, সে চাকরির কোন একটা নথিপত্র, মানে কোথায় করে, আমি শুনেছি সবগুলো সেলফ অ্যাটেস্টেড করতে হবে। আপনি যদি গেজেট অফিসার যদি অ্যাটেস্টেড করে নিয়ে যান আরো ভালো, আমি গেজেট অফিসারকে অ্যাটেস্টেড করে নিয়ে গেছিলাম, তারপর আমি নিয়ে চলে গেছিলাম ওখানে। তারপরে ওরা কি আবার ফোন করবে যে হ্যাঁ, আমি অ্যাটেস্টেড করে নিয়ে গেছিলাম, আমার যেদিন জয়েন হচ্ছে 16 তারিখ রাত, মানে সকালবেলা, তার আগের দিন আমাকে ফোন করেছিল যে আপনার অমুক দিন ওখানে জয়েন হচ্ছে। তো অমুক দিন আবার ওই ডকুমেন্টস গুলো যেগুলো জমা করেছিলাম, ওই ডকুমেন্টস তারা 2 কপি করে নিয়ে, আর আমি বলবো যারা এখন তো সেট করে, আমি বলবো এখনই কেউ 30 কপি ছবি করে রাখুন, কারণ আমি পার্সোনালি 30 কপি ছবি করে রেখেছিলাম, কারণ প্রচুর ছবি এখন লাগে। এর মাঝে আমি একটা বলে রাখি যে একটা VR ফর্ম পাওয়া যায়, ভেরিফিকেশন ফর্ম, আমি ওটা ডেসক্রিপশনে আমি ওটা আপলোড করে দেবো, আমার কাছে VR ফর্মটা রয়েছে। তো তার জন্য এটা অনেকে কালেক্ট করতে যায়, কালেক্ট করলেও তোমরা পারো, তোমরা ডাউনলোডও করতে পারো, তাহলে তোমরা কেন খাটতে যাবে। আমার কাছে VR ফর্মটা রয়েছে, তো আমি ডিসক্রিপশন বক্সে ওটা আপলোড করে দেবো, ওখান থেকে তোমরা VR ফর্মটা ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে ওটা 3 সেট তোমরা করে রাখবে। তারপরে VR ফর্ম যেটা বললো, ও তাহলে আপনাদের জন্য খুব সুবিধা করে দিচ্ছে, যেহেতু আপনাকে তাহলে যেতে হবে না, কারণ কার বাড়ি কোথায় কেউ জানি না আমরা, তাহলে আপনাকে VR ফর্ম না দিন একদিন দৌড়াদৌড়ি করতে হবে, লাইন দিতে হবে, সেখানে গিয়ে টাইম ওয়েস্ট করতে হবে, সেটা আমি অন্য জায়গায় VR ফর্ম পেয়েছিলাম আমাদের আর অফিস থেকে গিয়ে নিয়ে এসেছিল, লাইনে 1.5 ঘন্টা সময় লেগেছিল, সেখানে আপনি ওর কাছে পেয়ে যাবেন, ও যখন করে দিচ্ছে, এটা সবার জন্য একটা খুব সুখবর, যেটা আপনাকে কোনো খাটতে হবে না, বাড়ি বসে আপনি VR ফর্মটা পেয়ে যাচ্ছেন একদম। তো এই প্রসেস গুলো হতে কতক্ষণ সময় লেগেছে? এই প্রসেস গুলো হতে সময় লেগেছিল প্রায় আমার ডকুমেন্ট ভেরিফিকেশন হতে 8 ঘন্টার মতো সময় লেগেছিল। মানে বেশিক্ষণ সময় না, ভিড় ছিল না, কারণ ওরা ডেট দিয়েছিল আজকে 5 জন, কালকে 5 জন, অমুক দিন 10 জন। আরেকটা যে কোশ্চেন আছে মেডিকেল নিয়ে, কি মেডিকেল, আমি এখানে এসেছিলাম আর অফিসে, আমাকে মেডিকেল করতে নিয়ে গেছিল। আমি বাইরে থেকে 6টা টেস্ট আপনাকে করিয়ে দিতে হবে, যেমন আই টেস্ট, হার্নিয়া টেস্ট, ECG টেস্ট, আপনার হচ্ছে হার্ট টেস্ট, মানে কারোর হার্টের প্রবলেম আছে কিনা, আর হচ্ছে তোমার ব্লাড টেস্ট, মানে ব্লাড এর আপনার গ্রুপটা কি, যেন পুলিশের চাকরিতে ব্লাড আপনার নেম প্লেটের পাশে ব্লাড গ্রুপ লেখা থাকে, কারণ ইমিডিয়েট যদি আপনি আহত হন, যদি ইমিডিয়েট ব্লাডটা জোড়া করতে পারেন, তাহলে আপনার ব্লাড টেস্ট করতে আরো টাইম লাগবে। এই ব্লাড টেস্ট 6টা টেস্ট আপনাকে করে নিয়ে যেতে হয়েছে। আমি দেখিয়ে দেবো সুফলের যে নেম প্লেটটা পেয়েছে ওটার একটা ছবি, একদম আমি একটা ড্রেস পরা ছবি আমাকে দিয়ে যাবো, ও সেটা হয়তো আপলোড করে দেবে, আর হচ্ছে আমার নেম প্লেটের পাশে ছবিটাও আপলোড করে দেবে। আর এছাড়াও আমাদের ওখানে গিয়ে শুধু
আমাদের যেটা হয়েছিল আমি বাইরে থেকে সব টেস্ট করে নিয়ে গেছিলাম, সেটা একটা কপি আপনাকে আরো অফিস থেকে দিয়ে দেবে। আমি দরকার আপনাকে ওটা আগে থেকে বলে যাবো, ওটা আপনার আগে করে নিলে সুবিধা হবে। তাহলে আপনাকে এটা কোনো ভ্যালিডেশন থাকে যে এতদিনের মধ্যে থাকতে হবে? কারণ পুরনো হয়ে গেলে তো সেটা অসুবিধা নেই। আর হচ্ছে আপনার আমাদের বারাসাত মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেছিল, ওখানে বিএনবস হয়নি আমাদের। আমি বিএনবস থেকে অনেক কিছু টেস্ট করেছিলাম, কিন্তু ওরা নিয়ে গেলে বারাসাত মেডিকেল, ওরা মানে কারা? ওই আমাদের আরো অফিস থেকে, হয়তো পুলিশের সাথে কোনো মানে ওখানে হয়তো কোনো টাই আপ আছে, আমি ঠিক জানি না। কোনো পয়সা করে আমাদের লাগেনি, খুব ফ্রেন্ডলি, সবাই খুব ফ্রেন্ডলি। 80 টাকা নিয়েছিল শুধু যাতায়াত ভাড়া। আর আমাদের ওখানে গেছিলাম, মানে যে জানে না কিছু তার পক্ষে কোনো অসুবিধা নেই, ওরা সব হেল্প করার জন্য বসে আছে ওখানে। সিস্টেমটাই রয়েছে, পুলিশের লোক পুলিশে ঢুকছেন, আমি আপনাকে কোয়ালিফাই অলরেডি অলরেডি আপনি একটা পুলিশে জয়েন করতে যাচ্ছেন, মানে নতুন একটা পুলিশে চোখে, ঠিক আছে। এবার ওখানে আমাদের হচ্ছে আপনার তোমাদের ইচ্ছাটা হয়েছিল, আমাদের চোখের টেস্ট আমাদের ওখানে হয়েছিল, শুধু ওটাই আমাদের হয়েছিল, আর কিছু নেই না। সমস্ত রিপোর্ট ওরা অরিজিনাল দেখে ওখানে মেডিকেল অফিসার আছে, ওরা স্ট্যাম্প রেখে দিয়েছিল। আর সাকসেস রেশিও কত, মানে ফেল করে কি মেডিকেলে? মেডিকেলে আমার, আমি আপাতত দেখিনি কাউকে ফেল করতে, কারণ পুলিশের মেডিকেল আমি কতটা কঠিন, কতটা কঠিন না, যেটা আর্মি বিএসএফ, যেটা প্যারামিলিটারিতে মিলিটারিতে খুব টাফ হয়, সেটা আমাদের একটু দেখে যা। তোর আর্মিতে দেখার সকাল একটু, এর নাম হচ্ছে সৌভিক, এর নাম হচ্ছে সৌভিক প্রামাণিক, আমাদের টিমে আছে। আমাদের এর ইচ্ছে হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার, আর্মি র্যালি চেষ্টা করছে, বাবা নিজেও একজন আর্মিতে চাকরি করে, চাকরি করে, আমাদের দেশকে মানে বাঁচিয়ে রেখেছে আর্মি, জওয়ান পুলিশ। আমরা অনেক পর আগে আর্মি, আর্মি না থাকলে তো আমরা সুস্থ মতো থাকতেই পারতাম না। এর চ্যানেলের নাম হচ্ছে এসবিকে ব্লগস, তো এসবিকে ব্লগস টাকেও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইকও করে দেবেন। তো এই হচ্ছে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন কি করে হয়, মেডিকেল কি কি হয়। তো আই হোপ আপনাদের অনেক কোয়ারি ছিল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।